কেকেআর পেয়ে গেল ভবিষ্যতের আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, রাসেলের থেকেও বিধ্বংসী অলরাউন্ডার এখন কলকাতার নাইট রাইডার্স টিমের স্কোয়াডে। এবছর নিলামে কলকাতার নাইট রাইডার্স টিম পাঞ্জাবের দুর্ধর্ষ অলরাউন্ডার রামানদীপ সিংকে তার বেস্ট প্রাইস 20 লক্ষ টাকায় কিনেছে, এবং এই রামানদীপ সিং সেরে পাঞ্জাব টি-20 কাপে আগ্রি কিংস নাইটস টিমের হয়ে এক ওভারে পরপর 5 বলে 5টি 6 মেরে ম্যাচ জেতালো এই নতুন নাইট রাইডার্সের তারকা প্লেয়ার রামানদীপ সিং। এবং এই রামানদীপ সিং কিন্তু কলকাতার নাইট রাইডার্স টিমের দ্বিতীয় আন্দ্রে রাসেল হয়ে উঠতে পারে, এবং আইপিএল 2024-এ এই রামানদীপ সিংয়ের উপর নজর থাকবে সকলের। কারণ রামানদীপ সিং একজন অলরাউন্ডার প্লেয়ার, বল হাতে জোরে বল করে এবং ব্যাট হাতে আন্দ্রে রাসেলের মতো তাবড়তোড় ব্যাটিং করে এই রামানদীপ সিং। অর্থাৎ আন্দ্রে রাসেলের মতনই শারীরিক গঠন এই প্লেয়ারটির, গায়ে প্রচণ্ড জোর রয়েছে, ব্যাট হাতে বড় বড় শট নিতে পারে রাসেলের মতো কলকাতার নাইট রাইডার্স টিমের এই নতুন প্লেয়ার রামানদীপ সিং। তাই কলকাতার নাইট রাইডার্স টিম সম্ভবত আইপিএল 2024-এ দ্বিতীয় আন্দ্রে রাসেলকে তাদের স্কোয়াডে পেয়ে গেল, এবং আইপিএল 2024-এ কেকেআরের এই অলরাউন্ডার প্লেয়ার রামানদীপ সিংয়ের উপর নজর থাকবে সকলেরই। তবে কলকাতার নাইট রাইডার্স টিম প্লেইং ইলেভেনে এই প্লেয়ারটিকে কোন পজিশনে খেলাবে সেটাই এখন দেখার বিষয়। আইপিএল 2024-এ কেকেআরের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এই প্লেয়ার রামানদীপ সিং, এবং সব দুর্ধর্ষ অলরাউন্ডারে ভর্তি কলকাতার নাইট রাইডার্স টিমের স্কোয়াড, এবং সম্ভবত আইপিএল 2024-এর ট্রফি কেকেআরের হাতেই উঠতে চলেছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে আইপিএল 2024-এ কি চ্যাম্পিয়ন হতে পারবে কলকাতার নাইট রাইডার্স টিম? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের এই নতুন প্লেয়ারটিকে আইপিএল 2024-এ ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।